What's up, guys? আজকে হবে আমাদের ঘরে চিকেন মোমো তো ওটা মাই বানাচ্ছে তো রেসিপিটা দেখে নি আমরা তাহলে চল চলো এটাকে প্রথমে একটু কিমা করে নিয়েছি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সয়া সস গোলমরিচ নুন সাদা তেল আর অল্প একটু চিনি দিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো দু তিন ঘন্টা মতো একটু অল্প করে বাটার দিয়ে ভালো করে মেখে নেব ময়দা মেখে রাখার পর ছোট ছোট লেচি করে নিলাম লেচিগুলো মোটাভাবে বেললে চলবে না একদম পাতলাভাবে বেলতে হবে আর লেচিগুলো বেলে নেবার পর চিকেনের পুরটা দিয়ে নানা রকম মোমো তৈরি করে নিলাম সেদ্ধ না করে ডাইরেক্ট কড়াইতে জল দিয়ে কড়ার মধ্যেই সেদ্ধ করে নিলাম এতে তাড়াতাড়ি মোমোটা সেদ্ধও হয়ে যায় এবং খেতেও সুস্বাদু হয়